This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঁকুড়ার নিধিরামপুরে বিজেপি নেতা ঝুলন্ত দেহ উদ্ধার, মৃতের নাম দীপু মিশ্র। খুন নাকি আত্মহত্যা তা তদন্ত শুরু করেছে পুলিশ। দোষীদের গ্রেপ্তারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। এর পিছনে কোনো রাজনৈতিক কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বিজেপি নেতার মৃত্যু, রহস্য মৃত্যু। ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছে বিজেপি নেতা দীপু মিশ্রের দেহ, এবং পরিবারের অভিযোগ যে তাদের পরিবারের সদস্যকে খুন করা হয়েছে, কিন্তু পুলিশের প্রাথমিক দাবি আত্মহত্যা করেছেন ওই বিজেপি নেতা শুভদীপ মিশ্র। এবং যদিও এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়, বিজেপি সমর্থকরা যারা রয়েছেন তারা দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হন। মিলন কর্মকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মিলন, বিজেপি নেতার দেহ উদ্ধার হয়েছে এবং পরিবারের সদস্যদের অভিযোগ খুন করা হয়েছে তাদের পরিবারের সদস্যকে, এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে? দেখো, এই মুহূর্তে সর্বশেষ আপডেট যেটা রয়েছে, এলাকার বিধায়ক চন্দনা বাউরি অবস্থান বিক্ষোভ করছে, এবং যে মূলত রাস্তার উপরে রানীগঞ্জ বাঁকুড়া যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কের উপরে টায়ার জ্বালিয়ে একেবারে মাটিতে গড়াগড়ি দিয়ে বা বসে সেখানে অবস্থান করে রয়েছেন এবং বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছেন। তাদের দাবি, পরিবারের লোকজন রয়েছে সেখানে, এলাকার মানুষ রয়েছে, বিজেপি কর্মীরা রয়েছে, তাদের দাবি একটাই যে দোষী ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করতে হবে, আজই গ্রেপ্তার করতে হবে। কিন্তু পুলিশ যেটা বলছে যে ইতিমধ্যে ময়না তদন্তে পাঠানো হয়েছে, মৃতদেহ আসার ময়না তদন্তের রিপোর্ট আসার পর পুলিশ তদন্ত করবে। তদন্ত ইতিমধ্যে নেমেওছে যে কেন কি কারণে আত্মহত্যা করেছে, জিজ্ঞাসাবাদ বিভিন্ন জনকে করছে, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছে। কিন্তু যিনি বিধায়ক রয়েছেন তিনি এই মুহূর্তে এই জায়গাটাকে ইস্যু করতে চাইছেন, ইস্যু করে একটা উত্তপ্ত এলাকা করতে চাইছে। এই ধরনের দাবি কিন্তু তৃণমূল নেতার, কারণ তৃণমূল নেতারা জানিয়েছেন যে এখানে যে পারিবারিক কারণে হোক, আর্থিক কারণে হোক, বা যে কোনো কারণে হয়তো আত্মহত্যা করেছে, এইটাকে রাজনৈতিক ইস্যু করে সামনেকে রেখে এলাকাকে উত্তপ্ত করতে চাইছে, এলাকা সরগরম করতে চাইছে। কারণ যে বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তাই সেই জায়গা থেকে কোনোভাবে মিডিয়ার সামনে সংবাদ মাধ্যমের শিরোনামে আসতেই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলেই দাবি তৃণমূল নেতার। ধন্যবাদ মিলন। বাঁকুড়াতে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, এবং এই ঘটনার প্রতিবাদে রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে বিজেপি বিধায়ক চন্দনা বাউরির নেতৃত্বে বিজেপি সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে তারা সোচ্চার হয়েছেন।